হাসিনার পদত্যাগ। গাদি এরি বাংলাদেশের হাসিনার পলায়ন। আগরতলাত উপস্থিত মুজিব কন্যা। ছাত্র সমাজের নেতৃত্ব চলা তীব্র প্রতিবাদত সেও মানিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবারে প্রতিবাদকারী ঢাকা চলো কার্যসূচীর মাজতে প্রধানমন্ত্রী পদের পদত্যাগ করে ঢাকা এরিলে মুজিব কন্যা। গণভবনের পরাই ভারত অভিমুখে উড়া মারিলে হাসিনার হেলিকপ্টার। বিপদকালত হাসিনা সঙ্গ দিলে ভগ্নী রেহানার লগতে বাংলাদেশ বায়ুসেনার 101 স্কোয়াড্রনের কমান্ডার আব্বাসে। সোমবারে চতুর্দশীর পরা ঢাকালে জনশ্রুত বার উমান পাওয়া মাত্রকে হাসিনাক 45 মিনিটের ভিতর পদত্যাগর সময় বাঁধি দিলে সেনাবাহিনী। জাতিক উদ্দেশ্যে বিদায়ী ভাষণ রেকর্ড করার শেষ ইচ্ছা পূরণেরও সুযোগ নাপালে শেখ হাসিনা। হাসিনার পদত্যাগর পূর্বে হেলিকপ্টারের ককপিটত বহিছিল গৈ কমান্ডার আব্বাস। সেই হেলিকপ্টার আকাশলে উড়ি যাওয়ার ক্ষন্তেক পাছতে গণভবন দখল করে প্রতিবাদকারীয়ে চূর্ণ বিচূর্ণ করিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিমূর্তি। বাংলাদেশ অতিক্রম করে হাসিনার হেলিকপ্টারে ভারতের সীমাত প্রবেশ করা মাত্রকে জাতিক উদ্দেশ্যে ভাষণ দিলে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানে। সদ্যহতে সংসদের অধ্যক্ষের হাতত বাংলাদেশের শাসনভার অর্পণ করার কথা ঘোষণা সেনাপ্রধানের। পরবর্তী সময় তদারকি সরকার গঠন করে কিছু বছরের ভিতরতে বাংলাদেশত সাধারণ নির্বাচন পতারও প্রতিশ্রুতি দিলে সেনাপ্রধান ওয়াকার উজ। দেশে একটা ক্রান্তিকাল চলছে, আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না, ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। সেনাপ্রধানের ভাষণের মাজতে আগরতলা বিমানবন্দরত সুকলমে অবতরণ করিলে শেখ হাসিনা হেলিকপ্টার। ঢাকার প্রায় হেলিকপ্টারে দিল্লীলৈ অহাটো অসম্ভব হওয়ার বাবে নিকটবর্তী আগরতলালৈ অহার সিদ্ধান্ত ললে মুজিব কন্যা হাসিনা। এনে বিপদকালত ভনীয়েক রেহানা শেখ হাসিনার লগত আছে যদিও পুত্র সাজিব ওয়াজেদ জয় আছে আমেরিকাত। বিপরীতে কন্যা সাইমা ওয়াজেদে বহুদিন ধরে বাহর পাতি আছে দিল্লী। হয়তো সোমবারে নিশা দিল্লীলৈ আহিব পারে হাসিনা। দিল্লীত কন্যার সহ সাক্ষাৎ করার পাছত লন্ডনলৈ উড়া মরারও সম্ভাবনা আছে বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।